মরতে নেমে বন্দুক ধরেছিলেন মা দুর্গা। এখনো সেই বিশ্বাসে গুলি চালানো হয় এই পুজোতে। 150 বছর ধরে এই নিয়ম মেনে আসছে বারুইপুরের সর্দার পরিবার। এই গ্রামে পুজোর সময় আজও চলে বন্দুক। একসময় স্বয়ং মা দুর্গা গুলি চালিয়ে শত্রুপক্ষকে হটিয়ে সর্দার পরিবার সহ গ্রামের মানুষজনকে রক্ষা করেছিলেন, এমনটাই বিশ্বাস। তাই আজও সেই প্রথা চলে আসছে বারুইপুর দমদমার সর্দার পরিবারে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আজও নানা ঐতিহ্য ও চিরাচরিত কিছু প্রথা চলে আসছে বিভিন্ন জায়গায়। এই পুজোর সাথেই জড়িয়ে রয়েছে রহস্য, অজানা কাহিনী আর বিশ্বাস। শিউড়ে ওঠা এমনই এক বিশ্বাসের কাহিনী শোনা যায় বারুইপুরে। এখানে পুজোর সময় আজও চালানো হয় গুলি, এ এক চিরাচরিত প্রথা। জেনে নেওয়া যাক বারুইপুর দমদমার সর্দার পরিবারের 150 বছরের পুজোর গোপন রহস্য। শোনা যায় মরতে নেমে বন্দুক ধরেছিলেন স্বয়ং মা দুর্গা, এখনো সেই বিশ্বাসেই গুলি চলে এই পুজোতে। দমদমা গ্রামে একবার বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। কথিত আছে, গ্রামের মানুষদের রক্ষা করতে স্বয়ং দেবী দুর্গা বন্দুক নিয়ে নেমে এসেছিলেন। মা নিজেই গুলি চালিয়ে সর্দার পরিবার সহ গ্রামের মানুষজনকে বাঁচিয়েছিলেন, শত্রুপক্ষকে হটিয়ে রক্ষা করেছিলেন গ্রামকে। তখন ছিল মাটির মন্দির। মা দুর্গার মহিমা স্মরণীয় করে রাখতে সেই মন্দিরকে সর্দার পরিবার একটি নতুন পাকা মন্দিরে রূপান্তরিত করেন, দুর্গামূর্তিও স্থাপন করা হয়। তখন থেকেই ঘটা করে পুজো করে আসছেন সর্দাররা। আজও পুজোর সময় দেবীর মহিমা প্রচারের জন্য বিসর্জনের আগে দুবার বন্দুক থেকে আকাশে গুলি ছোড়ার রেওয়াজ চলে আসছে, পরিবারের প্রাচীন রীতি। বর্তমান নবপ্রজন্ম এখনও সেই রীতি বজায় রেখেছেন। বর্তমানে পারিবারিক বন্দুক পরিষ্কার করার কাজ চলছে। বাংলা 1307 সাল থেকে এই পুজো হয়ে আসছে। পরিবারের সদস্যরাই মূলত চাঁদা দিয়ে এই পুজো করে থাকেন। পুজো শুরু করেছিলেন মনোহর সর্দার। বাড়ির প্রবীণ সদস্য রণজিৎ সর্দার বলেন, গ্রামের মানুষজন পুজোর কয়েকদিন আনন্দে মেতে ওঠেন। মন্দির সংস্কার করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে, প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। পারিবারিক প্রথা মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর পর প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। আমার বাবা করতো 50 বছর। 50 বছর করার পর বাবা মারা যায়, তারপর আমরা 20 বছর আমরা বর্তমানে এখন করছি ঠাকুর জাগ্রত। তো এত বছর ঠাকুর, 100 বছর বেশি হয়ে গেছে ঠাকুর। আমার বাবা তার আগে অনেক ফটো করে গেছে, তারপর আমার বাবা করলো, তারপর বর্তমানে আমরা করে করছি এত বছর ধরে। মাকে মানে আগে যেভাবে সাজানো হতো, যেভাবে গয়নাকাটি দিয়ে। এই পরিবারের সদস্যরা বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন দেশে বিদেশে, তবে পুজোর কটা দিন সকলেই ফিরে আসেন এই বাড়িতে। পারিবারিক নিয়ম মেনে ষষ্ঠী থেকে নিরামিষ খান পরিবারের সদস্যরা, নবমীর দিন আমিষ। পুজোয় স্বর্ণালঙ্কারে সাজানো হয় দেবী দুর্গাকে। কথিত আছে, খালি হাতে কাউকে ফেরান না মা, আজও বিশ্বাস ভক্তদের। বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করছেন স্থানীয় এক কুমোর পরিবার। পরিবারের নবীন সদস্য দিবাকর সর্দার বলেন, বংশ পরম্পরায় এই পুজো করে আসছি আমরা। সোনার গহনার পাশাপাশি মাকে প্রচুর রূপোর গহনা পরানো হয়। আমরা করছি, বাবা করতো ছোটোবেলায় থেকে, বাবার সঙ্গে আসতাম, এসে আমরা এখন করছি। বাবা চলে গেছে কত হয়ে, আমরা করছি ছোটোবেলায় থেকে আনতো। আমরা অত মানে করতো আমরা জানি না। হ্যাঁ, আমার বাবা করতো, বাবার থেকে আমরা শিখে আমরা করছি। এবছর করছি আমাদের 25টা মতো। ও আলাদা হয়, এক কান্মা হয়, যে যেমন বলে বারোয়ারি ঠাকুর, বাড়ির ঠাকুর করে, মানে এই এই ঠাকুর তো এক কান্মাই হয়। হ্যাঁ, এক কান্মা যেগুলো বাড়ির পূজা সেইগুলো, আর বারোয়ারিগুলো ছাড় ছাড় হয়। পরিবারের প্রায় 150 সদস্য সকলে মিলেই ঝাঁপিয়ে পড়ি পুজোর আয়োজনে। এই পুজোকে ঘিরে আপাতত চরম ব্যস্ততা সর্দার পরিবারে, সাজো সাজো রব গোটা গ্রামে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বারুইপুর।